রাজনীতিকরণ করা হবে না তাহলে আমরা আবার কোথায় যাচ্ছি এমন একটা সমাজ যেখানে তাজউদ্দিন আহমেদের সাথে আমাদের জাতির জনকের সেই সময় একটু মতানৈক্য ছিল আমার বিশ্বাস যে সেই কারণেই ওনাদের ভিতরে একটা ডট 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 মুক্তির পর তুমি সাড়ে সাত কোটি মানুষের সাথে ছেলে মেয়ে নিয়ে মিশে যেও যে পতাকা দেখলেই আমি যেন দাঁড়িয়ে যাই দাঁড়িয়ে স্যালুট করতে হবে এই জুটির মিলন হওয়ার কারণেই আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে এবং দেশ স্বাধীন হয়েছে কিন্তু এমন কি হলো যে মাত্র কয়েক মাসের মাথায় আপনি পদ থেকে সরে গেলেন বাংলাদেশ আওয়ামী লীগের একটা ইশতিহার ছিল সেই ম্যানিফেস্টোটা দেখে আমার চোখে এখনো পানি চলে আসে চিন্তা করলে আমি হয়তো খুব বেশি বড় স্বপ্ন দেখে ফেলেছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অল টাইম মিল্ক ব্রেড প্রেজেন্স দ্য আর শোতে আমি কিব্রিয়া আপনাদের সঙ্গে রয়েছে এবং আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনে আমাদের এই অনুষ্ঠানটি প্রতি শনিবার রাতের বেলাতে নিয়মিতভাবে প্রচারিত হচ্ছে এছাড়াও আমাদের অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং আমার যে পার্সোনাল পেজটি রয়েছে আর জি ফেসবুক পেজ সেখানেও এই ভিডিওগুলো আনার চেষ্টা করছি আমরা তো আজকে আমি যাকে নিয়ে কথা বলবো এবং যাকে আমি পুরো বাংলাদেশের সামনে উপস্থাপন করতে যাচ্ছি তার পরিচয় দেওয়ার দরকার নেই তবে আমি নিজে খুবই সম্মানিত বোধ করছি তাকে পেয়ে তার একটা অন্যতম পরিচয় আছে তিনি নিজ গুণে তো অবশ্যই গুণান্বিত কিন্তু পারিবারিকভাবেও তিনি অত্যন্ত সম্মানিত ব্যক্তি তিনি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের সুযোগ্য পুত্র সোহেল তাজ আমি খুবই সম্মানিত আপনাকে পেয়ে থ্যাংক ইউ আমিও খুবই আনন্দিত আপনার প্রোগ্রামে উপস্থিত হতে পারে জি আমি বলছিলাম আমি আপনার যদি বলতে কোনো সমস্যা না থাকে আপনার বয়স কত আপনি প্রথমে বলেছিলেন রাইট আমি একটা মানে আমার আমার ফিটনেস বা হেলথ সেন্টারের মেম্বারদের সাথে একটা যোগ করি যে আমরা চেষ্টা করছি যে ফর এভার টোয়েন্টি ফাইভ আল্লাহ যতদিন হায়াত দিয়েছে আমরা চেষ্টা করবো টোয়েন্টি ফাইভটাকে ধরে রাখতে সেটা যদি আশি নব্বই একশো বছরও হয় তো উই উইল ফর এভার রিমেইন টোয়েন্টি ফাইভ আমি যোগ করে বলি আমার বয়স পঁচিশ যদি ঘড়ির চাকায় করেন তাহলে আমার জন্ম সত্তর সালে তো আজকে ফিফটি ফোর এইস এর ইয়াং চ্যাপ আমার সামনে বসে রয়েছে তার গল্পটা আমরা তুলে নিয়ে আসবো নিশ্চিত দেখান স্বাস্থ্যকর অল টাইম বান আপনার গল্পের সাথে বাংলাদেশের ইতিহাসের গল্প আসবে আপনার সাথে বাংলাদেশের রাজনীতির গল্প আসবে কিন্তু আমি একবারে পরিবার থেকে শুরু করতে চাই ছোটবেলায় আপনি যেমনটা দেখেছেন আপনার পরিবারকে একেবারে মেমোরি কি মনে পড়ে আসলে আমাদের পরিবারটা হচ্ছে অনেক ক্ষেত্রে বেশ ইউনিক বিকজ আপনি জানেন যে আমাদের বাংলাদেশের এই স্বাধীন সার্বভৌম একটি দেশ পেতে আমাদের অনেক স্ট্রাগল করতে হয়েছে বাঙালি জাতি বাংলার মানুষের ভাষার জন্য আন্দোলন করতে হয়েছে জীবন দিতে হয়েছে স্বাধীনতার জন্য স্বাধিকারের জন্য আন্দোলন করতে হয়েছে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে এবং মহান মুক্তিযুদ্ধ যেটা নয় মাসের একটা সশস্ত্র যুদ্ধ ছিল সেই যুদ্ধ করে তাজা রক্ত এবং লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে আমরা সেই স্ট্রাগলের মাধ্যমে দেশটাকে স্বাধীন করেছিলাম অনেক স্বপ্ন নিয়ে তো আমার ছোটবেলা আমার জীবন অ্যাকচুয়ালি ওই স্ট্রাগলের একটা বিরাট অংশ বিকজ আমার বাবা তার ছোটবেলা থেকেই তিনি খুবই সচেতন ছিলেন এই দেশের মানুষের স্বাধীনতা এবং মুক্তির সংগ্রামে সংগ্রামকে নিয়ে তিনি চিন্তিত ছিলেন ওনার ডায়েরি পড়লে বোঝা যায় যে উনি কিন্তু ছোটবেলা থেকে লিখে এসেছেন যে এখানকার এই অঞ্চল আমাদের বাঙালি জাতির একটা মুক্তির সনদ কিভাবে কিভাবে আমরা মুক্তি পেতে পারি মুক্ত একটা সমাজ করতে পারি তো তিনি এই এই চিন্তাধারার মানুষ ছিলেন এবং এক সময় বঙ্গবন্ধুর সাথে তার মিলন হয় এবং বঙ্গবন্ধু এবং তাজউদ্দিনের জুটি এবং আরও অন্যান্য নেতৃবৃন্দ ছিলেন তারা যুগ যুগ ধরে এই আন্দোলনটা গড়ে তোলেন তো যেটার প্রকাশ পায় উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চের পর আমাদের মুক্তিযুদ্ধের মাধ্যমে সো আমার বাবা সেই স্ট্রাগলের মধ্যে ছিলেন এবং একাত্তর সালে যখন মুক্তিযুদ্ধ শুরু হলো যখন পঁচিশে মার্চ রাতে ভয়াবহ গণহত্যা শুরু হলো বাংলার মানুষের উপর বঙ্গবন্ধুকে গ্রেফতার করে নিয়ে গেল পশ্চিম পাকিস্তানি বাহিনী সেই মুহূর্তে আমার বাবা চলে গেলেন দেশ স্বাধীন করার প্রত্যয় নিয়ে তিনি এক মানে এটা আমাদের জন্য খুব গর্বের বিষয় আমরা আমাদের পরিবারকে সবচেয়ে বেশি প্রাধান্য দেই কিন্তু সেই মুহূর্তে তিনি একটি সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমার মাকে তিনি বলে যাওয়ারও সময় পাননি একটি চিরকুটে লেখে গিয়েছিলেন যে আমি চলে গেলাম কবে দেখা হবে জানি না ডট 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 মুক্তির পর তুমি সাড়ে সাত কোটি মানুষের সাথে ছেলে মেয়ে নিয়ে মিশে যেও সো ইট ইজ আ ভেরি পাওয়ারফুল স্টেটমেন্ট আপনার মাকে ওই সময় থাকতেন না মানে আপনাদের সঙ্গে আলাদা করা হয়েছে না না আমরা থাকতাম আমাদের সাত মসজিদ রোডের বাসায় আমরা ওখানেই থাকতাম আমার বাবা বত্রিশ নম্বর গিয়েছিলেন বঙ্গবন্ধুর বাসায় বাসভবন থেকে ফিরে এসে তিনি মানে খুবই ইমপেশেন্ট ছিলেন যে কি হতে যাচ্ছে কারণ আমরা অলরেডি আজ করতে পেরেছি যে পাকিস্তানিরা একটা মহা হত্যাযোগ্য শুরু করবে কারণ হাজার হাজার শূন্য তারা কিন্তু ট্রান্সপোর্ট করে নিয়ে এসেছে রাইট আমরা খুব চমৎকার এবং খুব গুরুত্বপূর্ণ একটা কন্টেক্স এখানে পেয়েছি যে উনি লিখে যাচ্ছেন তো সামহাও আপনার মাকে উনি জানাতে চাননি এই কারণে যে হয়তো বাধা দিতে পারে বা উনি ঘুমিয়েছিলেন বা উনি ছিলেন না ওই মুহূর্তে এরকম কোনো ব্যাপার ছিল না না এরকম কোনো ব্যাপার ছিল না আমার আমার মা ছিলেন সাংঘাতিক সাপোর্টিভ আমার বাবার প্রতি ঠিক আছে এবং তিনি বুঝতে পারতে বুঝতে পেরেছিলেন এবং অনুধাবন করতেন আমার বাবার যেই চিন্তাধারা এবং উনিও শি ওয়াজ আ পার্ট অফ ইট সো তিনি বুঝলেন জিনিসটা বিষয়টা বুঝে ঠিক সেভাবেই এই তিন ছেলে মেয়ে আমার বয়স তখন মাত্র এক বছর তিন মাস এবং আমার তিন বোন তো আপনি কল্পনা চিন্তা করতে পারেন যে এমন একটা পরিস্থিতি যে পাকিস্তানিরা হত্যাযজ্ঞ শুরু করেছে ওই মুহূর্তে একজন নারী তার চার সন্তানকে নিয়ে কোথায় যাবে ইতিমধ্যেই আমাদের বাসায় কিন্তু পাকিস্তানি আর্মি হামলা করেছে আমার মা দেওয়াল টপকিয়ে পিছনের বাসা দিয়ে পালিয়ে গিয়েছেন মানে এটা একটা সিনেমার স্ক্রিপ্টের মতো আমার নানা তিনি ছিলেন খুব মানে পরেজগার মানুষ তিনি আবার আমাদের ঢাকা কলেজের প্রিন্সিপাল ছিলেন এক সময় তো তিনি আরবি এবং ফার্সিতে গোল্ড মেডেলিস্ট সে সময়কার ওকে তো তার ওনার সফের দাড়ি ছিল সাদা উনি ছয় ফুট দুই ইঞ্চি লম্বা ছিলেন তো পাকিস্তানি আর্মি এসে ওনাকে জিজ্ঞেস করলেন যে তোমার মেয়ে কোথায় তখন আমার নানা বললেন যে আমি তো জানি না ও কোথায় তোমার মেয়ের জামাই কোথায় নানা একইভাবে উত্তর দিলেন তো তারা যেহেতু তার এই মানে কথাবার্তা এবং আচার আচরণ দেখে মুগ্ধ হলেন এবং ওনাকে কিছু করলেন না ওই মুহূর্তে ও তার আগে একটা ঘটনা ঘটেছে এটা এটাও খুব মজার একটা ঘটনা আমাদের দোতলা বাড়ি ছিল তো উপরের তলায় আমাদের একজন ভাড়াটিয়া ছিল আজিজ বাগমার এবং ওনার ওয়াইফ আতিয়া কাকি আমরা ডাকতাম তো পাকিস্তানিরা যখন হামলা করে আমার মা দ্রুত তখন ওই দোতলায় উঠে চলে যান এবং মিসেস আতিয়া ছিলেন খুব ফর্সা দেখতে মনে হতো পাকিস্তানি আমার মাও তখন করলেন কি ওনার একটা সালোয়ার কামিজ নিয়ে দুজন মিলে ওখানে রইলেন তো ইন দ্য মিন টাইম পাকিস্তানি আর্মি আসলো একজন মেজর আসলো এবং তার হাতে মেশিন গান মেশিন গান থেকে জিজ্ঞেস করলেন কন মিসেস তাজউদ্দিন হু ইজ মিসেস তাজুদ্দিন তখন আমার মা খুব বুদ্ধিমত্তার সাথে আজ আতিয়া কাকিকে বললেন আমি তোমাকে তো আগেই বলেছিলাম উর্দুতে বললেন আমি তোমাকে আগেই বলেছিলাম যে রাজনীতিবিদদের বাসা ভাড়া না নিতে এই যে দেখো এখন কি প্রবলেমে পড়ছি আমরা তখন সেই মিলিটারি অফিসার একটু আশ্বস্ত হলেন যে এনারা না তখন ওনারা নিচে চলে সার্চ করছেন তখন আমার আম্মা রিয়েলাইজ করলেন যে নিচে কিন্তু অনেক ছবি রাখা আছে তাজুদ্দিন আহমেদ এবং মিসেস তাজুদ্দিন আহমেদ তারা বুঝে ফেলবেন তখন তিনি আস্তে করে একটা সময় বুঝে দেয়াল টপকিয়ে পিছে চলে গেলেন পিছনের বাসা দিয়ে তারপরে তো এক দেড় মাস সময় নিয়ে ইন্ডিয়ার বর্ডার ক্রস করে ইন্ডিয়া চলে গেলেন সবাইকে নিয়ে যাওয়া আমাদেরকে সবাইকে নিয়ে গিয়েছেন নৌকায় করে সেটাও একটা স্ট্রাগল পাকিস্তানিদের গুলি মানে হাহাকার চারিদিকে লাশ ভাসছে আমার আমার বোনরা আমার মা এটা বর্ণনা করেছেন যে নৌকা দিয়ে যাচ্ছেন দেখছেন লাশ ভেসে ভেসে যাচ্ছে পাশ দিয়ে সো এটা একটা বিধিকিৎসিকই অবস্থা ছিল মানে মর্মান্তিক একটা হত্যাযোগ্য যাই হোক তো এর মধ্যে দিয়ে আমরা চলে গেলাম তো এখানে আরও কিছু ইন্টারেস্টিং আমার ব্যক্তিগত আমাকে নিয়ে আছে আমি একবার উনিশশো সালের কোন মাস আমার খেয়াল নেই খুব অসুস্থ হয়ে গেলাম তো আমার বাবার কাছে সংবাদ দেওয়া হলো যে আপনার ছেলে অসুস্থ তখন আমার বাবা জবাব দিয়েছিলেন কারণ তিনি প্রতিজ্ঞা করেছিলেন দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত পারিবারিক জীবন যাপন করবেন না ওরে বাবা কিন্তু কিন্তু তখন জানতেন না দেশ কবে স্বাধীন হবে বাট হি আমি পারিবারিক জীবন যাপন করব না যতদিন না দেশ স্বাধীন হয় এখন তার কাছেই সংবাদ এসেছে তার একমাত্র ছেলে অসুস্থ তিনি জবাব দিয়েছেন আমি কি করে যাই যখন হাজার হাজার মুক্তিযোদ্ধা তাদের পরিবারকে ছেড়ে তাদের তাজা রক্ত দিচ্ছে আমি কি করে পরি পারিবারিক জীবনযাপন তিনি আসেননি পরে ওনাকে অনেক যখন জবরদস্তি করা হলো উনি এক মুহূর্ত গিয়ে জাস্ট আমাকে দেখে চলে আসছেন তো দিস ওয়াজ তাজউদ্দিন আহমেদ ডেডিকেটেড প্যাট্রিয়ট এক দেশপ্রেমিক তো আমাদের দেশ স্বাধীন হওয়ার পর এবং এখানে একটু বলে রাখা উচিত যে আমাদের মুক্তিযুদ্ধটা কিন্তু জাস্ট মাস নয় আমরা অনেকেই জাস্ট বলে যাই নয় মাসের মুক্তিযুদ্ধ বাট এখানে কিন্তু অনেকগুলো ঘটনা প্রবাহ আছে যেটা সাংঘাতিক ইম্পর্টেন্ট আমাদের জানার ঠিক আছে কারণ আমি মনে করি এই নয় মাসের ইতিহাস থেকে এখানে অনেক অনুপ্রেরণার জায়গা আছে আমাদের নতুন প্রজন্ম যেখান থেকে শক্তি যোগাতে পারে হ্যাঁ কারণ আমাদের কিন্তু একটা ভবিষ্যৎ গড়তে হবে আমাদের বাংলাদেশটাকে সুন্দর করতে হবে কারণ আমরা বাংলাদেশটাকে স্বাধীন করেছিলাম ত্যাগ করেছিলাম একটা সুন্দর সোনার বাংলাদেশের স্বপ্ন দেখে সোনার বাংলাদেশের স্বপ্নটা সিম্পলি যদি আমরা বলি আমরা চেয়েছিলাম একটা শোষণ মুক্ত সমাজ এমন একটা সমাজ হবে যেখানে সবার সমান অধিকার থাকবে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সমান অধিকার গরিব ধনী সমান অধিকার আমরা একটা সমাজ চেয়ে সমাজ ব্যবস্থা চেয়েছিলাম যেটা মেধাবিত্তিক হবে হ্যাঁ যেখানে আমার মেধাই আমাকে আমার সেই স্থানে নিয়ে যাবে এমন একটি সমাজ চেয়েছিলাম যেখানে দুর্নীতি থাকবে না দুর্নীতিমুক্ত অব্যবস্থাপনা থাকবে না ঠিক আছে যেখানে আমরা কষ্ট করে এগিয়ে যেতে পারবো দেখেন আমেরিকাতে অনেকে ডিভি ভিসা নিয়ে যায় না যায় এখন তো বন্ধ হয়ে গেছে এখন বন্ধ হয়ে গেছে আগে যেত ডিভি ভিসা দেওয়া হতো রুরাল এরিয়াতে গ্রামগঞ্জের মানুষ কোনোদিন হয়তো ঢাকা শহরও দেখে নাই কিন্তু আমেরিকা গিয়েছে আমেরিকা গিয়ে যেহেতু তার কোনো শিক্ষা দীক্ষা থাকতো না সে হয়তো সবচেয়ে মিনিমাম জব করেছে সেখানে রাইট ক্লিনার বা যে কোনো জব করেছে কিন্তু তার ছেলে মেয়ে ওইখানকার এডুকেশন সিস্টেমে যখন ঢুকে যায় তখন কিন্তু ইজ লিমিট তা এক জেনারেশনে কিন্তু তারা মিডল ক্লাসে উঠে যায় অথচ আমাদের দেশে কিন্তু সেই সুযোগটা নেই ট্রু সো সেটাই আমি বলতে যাচ্ছি যে আমাদের লক্ষ্যই ছিল এমন একটি সমাজ যেখানে আমার চেষ্টার মাধ্যমে আমি উঠে যেতে পারবো আমাকে কেউ দাবিয়ে রাখতে পারবে না সো আমি মনে করি আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসটা আমাদের নতুন প্রজন্মকে অনেক অনুপ্রেরণা দিতে বাবাকে কতটুকু আপনি দেখেছেন আপনার স্মৃতিতে কি মনে আছে আমার স্মৃতিতে যেটা মনে আছে সেটা আবার মিলে যাচ্ছে ঠিক আমি যা যা শুনেছি ওনার সম্পর্কে অন্য মুখে আমার মা আমার বোনদের মুখে এবং বই পুস্তকে এবং ওনার কন্টেম্পোরারিজ যারা ছিলেন এবং অন্যান্য ব্যক্তিবর্গর কাছ থেকে আমি দেখেছি এমন একজন বাবা যিনি দেশপ্রেমিক কিভাবে বুঝলাম ছোট্ট একটি স্মৃতি আমাদের তো তখন একটা টিভি চ্যানেল ছিল বিটিভি ওকে রাত্রে দশটার সময় কিন্তু ক্লোজ হয়ে যেত এবং দশটার সময় একটি পতাকা দেখাতো বাংলাদেশের পতাকা এবং জাতীয় সঙ্গীত আমার বাবা সব সময় এনশোর করেছেন যে পতাকা দেখলেই আমি যেন দাঁড়িয়ে যাই দাঁড়িয়ে স্যালুট করতে হবে কেন স্যালুট করতে হবে কারণ এই পতাকার পিছে ওই যে লাল সূর্যটা আছে সেটা কিন্তু সিম্বল অফ দ্য ব্লাড উই গেভ এটা আমাদের রক্ত রক্ত দিয়ে আমরা সেই পতাকাটা এনেছি তো সেটাকে শ্রদ্ধা করতে হবে আমার চোখে এখনো পানি চলে আসে চিন্তা করলে আরও কি দেখেছি আর একটা ছোট্ট উদাহরণ দেই খাওয়ার টেবিলে আচ্ছা আমার মা যে কোনো মাই তার সন্তানদেরকে ভালোবাসেন এবং যদি একটু আনফেয়ার হলেও যদি পুত্র সন্তান হয় এবং সবার ছোট সে একটু আদরটা বেশি পায় না তো একদিন আমার বাবা তখন পদত্যাগ করেছেন মিনিস্টারের পদ থেকে এটা সালের মাঝামাঝি হবে শেষ নাগাদ আমাদের মসজিদ রোডের বাসায় বা পঁচাত্তরের শুরুর দিকে হতে পারে খাওয়ার টেবিলে আমরা সবাই বসেছি আমাদের নিয়ম ছিল আমরা সবাই বসি খাওয়ার টেবিলে দুপুরের খাওয়া তো আম্মা ওই মাছ রান্না করেছিলেন তা আমি ছোটো মানুষ মাছের কাঁটা বাঁচতে খুব সমস্যা লাগে তা আমি আম্মাকে বললাম আম্মা আমি খুব ইয়ে করলাম যে আমি মাছ খাবো না তো আম্মা ব্যস্ত হয়ে গেলে নাই সোহেলকে তাহলে কি দেওয়া যায় রাইট তাহলে ডিম ভাজি করে দিবে কিনা হঠাৎ দেখলাম আমার বাবা এটা খুব ইন্টারেস্টিং টেবিলে সবার সামনে কিছু বললেন না আমাকে বললেন যে সোহেল একটু আসো আমার সাথে উনি উঠে গেলেন আমার হাত ধরে নিয়ে আমাদের খাওয়ার টেবিলের বাইরে একটা বারান্দা ছিল বারান্দার সবার আড়ালে আমাকে নিয়ে খুব শক্তভাবে বললেন তুমি যে খাওয়া নিয়ে টালবাহানা করছো তোমার মনে রাখতে হবে এই দেশ স্বাধীন করতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে এবং এখনো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দুইবেলা খাওয়া পায় না তোমাকে যা দেওয়া হয়েছে তুমি সেটাই খাবে সো দিস ওয়াজ আ ভেরি গ্রেট লেসেন ফর মি ওই সময় কিন্তু আমার কাছে খুব মন খারাপ লেগেছিল যে আম্মা তো দিচ্ছিল কিন্তু আমার বাবা কেন বাধা দিল নিশ্চিত দেখান স্বাস্থ্যকর অল টাইম বান লাইফ রাইট আপনি একটা খুব চমৎকার প্রসঙ্গে এনেছেন আমি আমার কড়ি থেকে বলতে চাই বা জানতে চাই নিশ্চয়ই বাংলাদেশের ইতিহাস যারা পড়েন স্বাধীনতা পরবর্তী সময়ের ইতিহাস তারা নিশ্চয়ই গল্পগুলো জানেন তারপর আপনার মুখ থেকে শুনলে সেটা ডকুমেন্টেড এবং সেটার ভ্যালু অনেক বেশি আপনার বাবা ফাইন্যান্স মিনিস্টার থেকে পদত্যাগ করেছিলেন তখন বঙ্গবন্ধু ক্ষমতায় ছিলেন তার মানে কি ওনার সঙ্গে কোন রকমের কোনো কারণে উনি ডিস্টার্ব ছিলেন দুজনের মধ্যে হচ্ছিল না অনেকগুলো বিষয় আছে কারণ এটার সূত্রপাত ঘটেছে আমি বিশ্বাস করি উনিশশো সাল থেকে বিকজ তাজুদ্দিন আহমেদ বঙ্গবন্ধু জুটি একটা দুর্দান্ত জুটি ছিল এই জুটির কারণে আমি মনে করি ব্যক্তিগত অভিমত এটা অনেকে কেউ হয়তো আমার সাথে একমত নাও হতে পারেন বাট আই বিলিভ ইট এই জুটির মিলন হওয়ার কারণেই আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে এবং দেশ স্বাধীন হয়েছে এটা একটা ডাইনামিক ডুও ছিল হ্যাঁ সো এখানে আবার কিছু কিছু মানুষ আপনি তো জানেন পলিটিক্স খুব কমপ্লিকেটেড একটা ম্যাটার এখানে বিভিন্ন গোষ্ঠী থাকে আবার গ্রুপিং থাকে হ্যাঁ এ ডানপন্থী বাপন্থী মধ্যপন্থী আবার কোন পন্থীকে সে হয়তো নিজেও জানে না নিজপন্থীও থাকে সো এখানে আবার কিছু গ্রুপিং ছিল যারা এই তাজউদ্দিন বঙ্গবন্ধু জুটিটা পছন্দ করত না এবং এটার এটার আমরা আভাস পাই উনিশশো একাত্তর সালে নেমলি খন্দকার মুশতাক খন্দকার মুশতাক সাহেব ছিলেন ডানপন্থী এবং তিনি বিভিন্নভাবে সাবোটাজ করতে চেয়েছিলেন আমাদের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের অর্জন আমাদের স্বাধীনতা তো পরবর্তীকালে বঙ্গবন্ধু যখন বাংলাদেশে ফিরে আসেন বঙ্গবন্ধু আনফর্চুনেটলি তাজউদ্দিন আহমেদের সাথে ওই গুলো গভীরে হয়নি যে একাত্তর সালে কার কি ভূমিকা ছিল ওকে যার ফলে কিছু কিছু মানুষ বঙ্গবন্ধুকে প্রভাবিত করার চেষ্টা করেছে তাজউদ্দিন আহমেদের এগেনস্টে এক্স্যাক্টলি রাইট এবং আমার বিশ্বাস যে সেই কারণেই ওনাদের ভিতরে একটা বিভেদ সৃষ্টি হয়েছিল এবং সেটারও তো একটা উচ্চ মূল্য আমি বলবো যে উনি যে বঙ্গবন্ধুকে ভালোবাসতেন বাংলাদেশকে ভালোবাসতেন এবং

পনেরোই অগাস্ট হত্যা করা হলো ভোর পাঁচটা এরকম টাইমে আমরা কিন্তু গুলির আওয়াজ শুনেছি কারণ আমাদের বাসা কাছেই ছিল তখন আমার বাবা খুব উদ্বিগ্ন হয়ে গেলেন যে কিছু একটা দায়িত্বে ছিলেন মন্ত্রিপরিষদ আর তিনি তখন এমপি ছিলেন টেলিফোন আসছিল অনেক এবং সবাই খালি বলছিল আপনি বাসা থেকে বেরিয়ে যান বাসা থেকে বেরিয়ে যান কিন্তু আমার বাবা যে কোনো কারণেই হোক তিনি সিদ্ধান্ত নিলেন তিনি বাসা থেকে বের হবেন না তিনি সেখানেই থাকবেন অবস্থান করবেন পরবর্তীতে মিলিটারি চলে আসলো মিলিটারি এসে আমাদের বাসার টেলিফোনের লাইন টাইন কেটে দিল তারপর তারা অ্যান্টি এয়ারক্রাফট সিস্টেম লাগালো ছাদের উপর কারণ ওনাকে উদ্ধার করতে যদি কেউ আসে এই সেই এবং পরবর্তীতে তার মনে হয় দশ পনেরো বিশ দিন পর ওনাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ট্রান্সফার করা হলো তো বেসিক্যালি আমরা হাউজ অ্যারেস্টেড ছিলাম ওকে এবং হাউজ অ্যারেস্টের পর ওনাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হলো সৈয়দ নজরুল ইসলাম সাহেব কামরুজ্জামান সাহেব মনসুর আলী সাহেব এবং আওয়ামী লীগের সব সমস্ত আপার্টিয়ার নেতৃবৃন্দকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হলো তো আমরা সময় সময় আমার বাবার সাথে দেখা করতে যেতাম তো দেশের পরিস্থিতি তো ভালো ছিল না স্বাভাবিকভাবেই আমাদের জীবনটাও খুব কঠিন ছিল আমরা আমি যখন স্কুলে যেতাম আমাদের স্কুলের ব্যাগ চেকিং হতো কারণ নিচের সব আর্মি এবং পুলিশের গার্ড দেওয়া সো এনিওয়ে তো একটা পর্যায়ে আমি সংক্ষেপে চলে আসি একটা পর্যায়ে আমার বাবা আমার মাকে বললেন এটা হচ্ছে তেসরা নভেম্বর যখন জেল হত্যা হলো তার কিছুদিন আগে আমার বাবা ধারণা করছিলেন যে কিছু একটা ঘটবে তা আমার মাকে বলেছিলেন তুমি পারলে রেড ক্রসের সাথে যোগাযোগ করো রেড ক্রসের সাথে যোগাযোগ করে জেলখানাটাকে রেড ক্রসের আওতায় আনা যায় কিনা এটার একটা ব্যবস্থা করতে বলেছিলেন তো এই জিনিসটা ইন্ডিকেট করে দে আন্ডারস্টুড অ্যান্ড নিউ যে কিছু একটা হবে হ্যাঁ ভবিষ্যতে যেদিন ঘটনাটা ঘটল সেদিন আমরা খবরটা পাইনি তেসরা নভেম্বর ভোর রাত্রে হয়েছে ঘটনাটা ফজরের আজানের পর সারাদিন একটা ধোয়াশা অবস্থা ছিল তখন তো সংবাদ মাধ্যম এরকম ফ্রি ছিল না প্লাস সব কিছু মিলিটারি রুলের আন্ডারে মোশতাক সাহেবের কন্ট্রোলে সো আমরা খালি ভাষা ভাষা সংবাদ পাচ্ছি কেউ বলছে ওনাদেরকে মুক্ত করে আনা হচ্ছে আবার শুনছি মেরে ফেলা হয়েছে তো একদম ধোয়াশা একটা জিনিস তো আমরা সাংঘাতিক উদ্গ্রীব ছিলাম আতঙ্কিত ছিলাম আমার মাকে আমার মনে আছে কারণ এগুলো মেমোরিতে গেথে যায় খুবই আতঙ্কিত ছিলাম পরে নভেম্বর চার তারিখে আমরা কনফার্ম হলাম যে ওনাদেরকে জেলখানায় হত্যা করা হয়েছে এবং আমরা নভেম্বর চার তারিখ মনে হয় সকাল এগারোটার দিকে আমরা লাশটা পেলাম তো আমার এখনও মনে আছে আমার বাবার লাশ আমাদের বাসার পিছনে একটা গ্যারেজ ছিল ওই গ্যারেজে ওনাকে গোসল করানো হয় তারপর দেখলাম আমাদের বাসায় দুটা গেট ছিল হাজার হাজার মানুষ ওনাকে শেষবারের মতো দেখতে আসছে তারপর ওনাকে আমরা বনানী কবরস্থানে নিয়ে গেলাম আমি প্রথম মাটি দিলাম

ভীত সন্তুষ্ট অবস্থায় আছে তখন তো একটা থমথমায় ভাব একবার পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করা হলো এখন তার একদম চারজন একেবারে কাছের সহকর্মীকে হত্যা করা হলো তো এখানে একটা উল্লেখযোগ্য বিষয় আছে এই মৃত্যুটা এই তেসরা নভেম্বর যে এই চারজন সৈয়দ নজরুল ইসলাম তাজুদ্দিন আহমেদ কামরুজ্জামান এবং মনসুর আলী সাহেব প্রাণ দিলেন এখানেও কিন্তু আমাদের জন্য একটা শিক্ষণীয় বিষয় আছে এখানেও নতুন প্রজন্মের জন্য একটা অনুকরণীয় অনুপ্রেরণার একটা ক্ষেত্র আছে সেটা কি তারা কিন্তু জীবন দিয়েছেন বিকজ তাদেরকে কিন্তু অফার দেওয়া হয়েছিল তারা বেইমানি করে নাই তাদের আদর্শর সাথে তারা বেইমানি করে নাই তাদের নেতা বঙ্গবন্ধুর সাথে তারা বেমানি করে নাই তাদের নিজেদের বিবেকের সাথে এক্সাক্টলি এখানে একটা চমৎকার পয়েন্ট আছে আপনারা যদি আজকের এই আড্ডাটা প্রথম থেকে খুব ভালো করে অবজার্ভ করেন আমরা কিন্তু মোটামুটি একটা জিনিস স্পষ্ট হয়েছি যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের সাথে আমাদের জাতির জনকের সেই সময় একটু মতানৈক্য ছিল তো এইরকম একটা পরিস্থিতিতে তিনি কিন্তু চাইলে সুযোগটা নিতে পারতেন কিন্তু ওনার কমিটমেন্ট ছিল দেশের মানুষের কাছে এবং উনি যে কথাগুলো বললেন যে বেঈমানি করার যে জায়গাগুলো ছিল সেগুলোতে উনি কোনোভাবেই সেকেন্ড থট দেননি এবং তিনি রক্ত দিয়ে গেলেন তেসরা নভেম্বর অসম্ভব খুবই সেন্টিমেন্টাল একটা জায়গাতে আমরা আছি ইমোশনাল একটা জায়গায় আছি এবং বাংলাদেশের রাজনীতিতে আপনার সরব হওয়ার জায়গাটা একটু আসতে চাই আপনি কি রাজনীতির সঙ্গে যুক্ত হলেন নাকি আপনার পরিবার থেকেই যে এই রকম একটা অভিজ্ঞতার পরে আপনাকে রাজনীতিতে যেতে দেওয়া হয়নি একবার আলি স্টেজের কথা বলছি আচ্ছা না আমার উপরে ওরকমভাবে কোনোভাবে প্রেসার দেওয়া হয়নি ফ্যামিলি থেকে কিন্তু পারিপার্শ্বিক চাপ ছিল সবার এক্সপেকটেশন ছিল কারণ আমাদের সমাজটা এমন এখনও আমরা এই একটা চিন্তাধারায় আবদ্ধ আছি যে ডাক্তারের ছেলে ডাক্তার হবে ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার হবে রাজনীতিবিদের ছেলে রাজনীতিবিদ হবে হ্যাঁ তো আমরা এই একটা মেরুকরণের ভিতর আছি তো স্বাভাবিকভাবে একটা এক্সপেকটেশন ছিল এবং সেটা আমি ফিল করেছি যে সবাই এক্সপেক্ট করছে তো আমি প্রথমত আমার আর্লি লাইফে আমি এটার কোনো বিবেচনায় নেই নি হ্যাঁ কারণ সবাই আমাকে বলতো তুমি প্রথম প্রধানমন্ত্রীর ছেলে ওরই বাপরে বাপ মানে বিশাল একটা ব্যাপার আমার কাছে এটা প্রেশার মনে হতো যে আসলে ইয়াং বয়সে মনে হতো যে আমি তো একজন মানুষ আমারও অধিকার আছে মানুষ হিসাবে বেঁচে থাকার রাইট এই প্রেশারটা কেন আমার উপর পড়বে কারণ সবাই যেখানেই যেতাম বলতো তাজউদ্দিন আহমেদের ছেলে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছেলে তো এটা আমি প্রথমে একটা বার্ডেন হিসাবে নিয়েছিলাম পরবর্তী সময় আমার যখন আমি যখন মোটামুটি আর আরেকটু অজ্ঞ হলাম আমার নলেজ বাড়লো তখন আমি অনুধাবন করলাম নো ইট ইজ নট এ বার্ডেন ইট ইজ এ রেসপন্সিবিলিটি ট্রু কারণ অনেকের হয়তো ওই স্কোপটা নেই নিশ্চিত দেখা স্বাস্থ্যকরাইফ তো আমি ডিসাইড করলাম আমি যদি বাংলাদেশে রাজনীতি করতে পারি রাজনীতির মূল উদ্দেশ্যটাকে যদি ধরে রেখে আমি করতে পারি রাজনীতির মূল উদ্দেশ্য হচ্ছে জনসেবা ট্রু সেটা যদি করতে পারি দেন আই উইল ইন্টারেস্টেড আই উইল ডু সামথিং এবং কেন আই উইল ডু ইট ফর মাই কান্ট্রি আমার দেশের জন্য করব আমার পিতা মাতার জন্য করব কারণ আমার মারেও অনেক অবদান আছে বাংলাদেশে বাংলাদেশের গণতন্ত্র ভিত্তি আবার পুনর্স্থাপন করার বিশাল ভূমিকা আছে সৈয়দা জোহরা তাজউদ্দিনের উনিশশো পঁচাত্তরের তেসরা নভেম্বর পনেরোই অগস্টের পর যখন রাজনীতি নিষিদ্ধ ছিল এই নারী তিনি টেকনাফ থেকে তেতুলিয়া গিয়েছেন হ্যাঁ এই হত্যাগুলোর বিচার এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য তা আমি তাদের সন্তান সো আই ফেল্ট যে আমার একটা রেসপন্সিবিলিটি আছে বাট আমি রাজনীতি করব সেই মূল আদর্শটাকে ধার মানে অনুধাবন করে নট ফর এনিথিং এলস সেটা যদি করতে পারি দেন আই উইল বি ইন পলিটিক্স তো একটা সময় আসলো আমি আমেরিকায় ছিলাম আমাদের ধন সম্পদ ওরকম কিছুই ছিল না আমার মা আমাদের বাসা ভাড়া দিয়েই আমাদের সংসার চালাতেন এটারও আরও ইতিহাস আছে পরে হয়তো আপনার সাথে আরেক দিন আলাপ হবে সো আমি আমেরিকা ছিলাম পড়ালেখা করছি জব করতাম দুই তিনটা জব জবের মাধ্যমে যাই হোক লেখাপড়া শেষ হলো তো একটা সময় আসলো আমেরিকায় মোটামুটি কমফোর্টেবল লাইফ তখন আমার সাতাশ আঠাশ বছর বয়স সেটা এর কথা বলছি জি দেন আই হ্যাড দিস বিগ আর্জ একটা মানে আমার ভিতরে একটা সাংঘাতিক মানে টান পড়লো যে না আমার কিছু করতে হবে তখন আওয়ামী লীগ এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সে সময় প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন শেখ হাসিনা তো আমি ভাবলাম যে ওকে আই উইল ট্রাই টু কন্ট্রিবিউট সামথিং গুড কিছু ভালো করার চেষ্টা করব তো ওই চিন্তা নিয়ে নিয়ত নিয়ে আমি ফেরত আসলাম দেশে এবং আটানব্বই সালে আমি এসে আমার আমার বাবার জন্মভূমি কাপাসিয়া সেখানে আমি মুরব্বীদের সাথে এবং সাধারণ মানুষের সাথে মিশে গেলাম এবং কাজ করতে করতে একটা পর্যায়ে আসলো দুই হাজার এক সালের নির্বাচনের আগে জনসাধারণের দাবিতে এবং আমারও ইচ্ছা ছিল অবভিয়াসলি আমি আমাদের জাতীয় সংসদ নির্বাচনে পার্টিসিপেট করলাম এবং দুই সালের পয়লা অক্টোবর সেই নির্বাচনে আমি জয়লাভ করলাম এমন একটি সময় যখন আওয়ামী লীগের ভরাডুবি হলো এমন একটি সময় যখন আওয়ামী লীগের মাত্র আটান্ন জন এমপি নির্বাচিত হলো এবং আমার যে প্রতিদ্বন্দ্বী ছিলেন সেই প্রতিদ্বন্দ্বী কিন্তু নিশ্চিত ছিলেন যে তিনি বিজয়ী হবেন ওনার নাম হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল হান্নান শাহ জি এবং ব্রিগেডিয়ার জেনারেল হান্নান শাহ ছিলেন বিএনপির টপ টেন মানে শীর্ষ শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে একজন তো ওই ইলেকশনটা ছিল আমার জন্য খুব শিক্ষণীয় কারণ ইলেকশন যে কীরকমভাবে করতে হয় বাংলাদেশে সেটা আমাকে ব্রিগেডিয়ার জেনারেল হান্নান শাহ শিখিয়েছেন একদিক দিয়ে যে এখানে অনেক মারপ্যাচ আছে এবং ওই মারপ্যাচগুলো না বুঝলে ইলেকশন জিতা সম্ভব না যাই হোক সেই ইলেকশনটা মোকাবেলা করে আসলাম এবং দুই সাল থেকে দুই হাজার ছয় সালের শেষ বা সাত সালের শুরু পর্যন্ত এটা আওয়ামী লীগের জন্য এবং বাংলাদেশের জন্য একটা কালো সময় কালো অধ্যায় গেল হ্যাঁ এখানে নানাভাবে নির্যাতন নিপীড়ন হয়েছে আমার এলাকাতেই এত অত্যাচার হয়েছে হত্যাকাণ্ড হয়েছে যে আমি বাধ্য হয়েছিলাম সে সময় বাংলাদেশের ইতিহাসে প্রথম একজন সিটিং মেম্বার অফ পার্লামেন্ট আমি অনশন করেছিলাম জাতীয় প্রেসক্লাবের সামনে অনশন করে সেখানেও পুলিশের আঘাতপ্রাপ্ত হই পরবর্তীতে আমি আমাদের এই আন্দোলন গণতন্ত্র পুনরুদ্ধার এবং আমাদের এই অপরাজনীতির বিরুদ্ধে যে আন্দোলন গড়ে তুলেছিলেন আমাদের বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা আমি সেটাতে অংশগ্রহণ করি এবং পরবর্তীতে যাই হোক এটা লম্বা ইতিহাস পরবর্তীতে আপনি জানেন যে এখানে জঙ্গিবাদের উত্থান হয় এই এই পিরিয়ডটাতে বাংলা ভাই এবং প্রায় চারশোটা জায়গায় বোমাবাজির ঘটনা ঘটে এট এ টাইম একটা আতঙ্কর একটা বাংলাদেশ সৃষ্টি হয় সে সময় আমাদের কোর্টের উপরে হামলা হয় জজদের উপরে হামলা হয় আমাদের সার্বিক বিচার ব্যবস্থা সংবিধানের উপর হামলা হয় হ্যাঁ তো এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল বাংলাদেশে সেই সময় আমি মুখ্য ভূমিকা রেখেছিলাম আন্দোলনে আমি সামনে ছিলাম এবং পরবর্তীতে দুই সালে যখন এটাকে কি বলে ওয়ান ইলেভেন সরকার ক্ষমতা গ্রহণ করলেন এবং পরবর্তীতে দুই সালে আবার আরেকটি নির্বাচন হলো সেই নির্বাচনেও আমি পার্টিসিপেট করলাম এবং দ্বিত আমি আসলে এই দুই হাজার এক থেকে দুই সাত সাল বিএনপি জামাত সরকারের রুল বা মিসরুল এবং দুই সাত সালে ওয়ান ইলেভেন সরকার আমাকে ব্যথিত করে আই ওয়াজ ভেরি হার্ট এই বাংলাদেশ তো আমরা চাই না আমরা চেয়েছিলাম একটি সুন্দর বাংলাদেশ তো আমি কিন্তু আমার মন একদম ভেঙে গিয়েছিল আমি রাজনীতি থেকে বিমুখ হয়ে গিয়েছিলাম যে এ রাজনীতি ঠিক হয়নি বাংলাদেশে স্বাধীনতার চল্লিশ বছর পার হয়ে গেছে সেই সময় প্রায় চল্লিশ বছর কিন্তু আমাদের রাজনীতি এখনও ঠিক হয়নি মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে খুব পছন্দ করেন আমরা জানিও আপনার আপনার স্নেহের ওনার স্নেহের হাত আপনার মাথায় সবসময় আছে আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল খুব গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব দেওয়া হয়েছিল আমি যদি ভুল না করে থাকি আমি রাজনীতি নিয়ে বোঝাপড়া মানুষ নয় স্বরাষ্ট্র স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল এবং বাংলাদেশ খুব উৎফুল্ল ছিল আপনার এই দায়িত্ব পাওয়ার পরে আপনি খুব বেশ কিছু স্টেপও নিয়ে ফেলেছেন ওই সময়টাতে অনেক স্টেপ নিয়েছিল রাইট এবং সেগুলো খুব আলোচিত হচ্ছিল গণমাধ্যমে এগুলো খুব আসছিল খুব ফলাও করে এবং আপনার ভিতরে আমরা সেই সময় যে স্পিডটা দেখেছি সেটা আমাদেরকে অনেক বেশি আশা সঞ্চার করছিল কিন্তু এমন কি হলো যে মাত্র কয়েক মাসের মাথায় আপনি পথ থেকে সরে গেলেন আচ্ছা আপনার ফলো আপ কোয়েশ্চেনটা খুবই সুন্দর আমি যেটা বলছিলাম ওটার ধারা দায়িকতা বজাচ্ছে তো দুই হাজার আট সালে আমি যেটা বললাম আমার আমি কিন্তু একদম রাজনীতি বিমুখ হয়ে গিয়েছে হতাশ হয়ে গিয়েছিলাম আই ওয়াজ ফ্রাস্ট্রেটেড আই ওয়াজ ডিসঅপয়েন্টেড আই ওয়াজ মানে আমি আমি কল্পনা করতে পারছিলাম না যে এই অবস্থা হবে বাংলাদেশের তো এই অবস্থাতে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী হাসিনা আপা আমাকে বলল তুমি করো নির্বাচন আবার তো আমি তখন আমাদের ম্যানিফেস্টোটা দেখলাম বাংলাদেশ আওয়ামী লীগের একটা ইশতিহার ছিল সেই ম্যানিফেস্টোটা দেখে আমি অনুপ্রাণিত হলাম বিকজ ম্যানিফেস্টোতে যা লেখা ছিল দিস ওয়াজ হুবহু মিলে যায় আমাদের মুক্তিযুদ্ধের যেই স্বপ্ন সেটার সাথে সেই ম্যানিফেস্টোতে ছিল দুর্নীতিমুক্ত সমাজ ম্যানিফেস্টোতে ছিল পদক্ষেপ নেওয়া হবে দুর্নীতি এবং অব ব্যবস্থাপনার বিরুদ্ধে ম্যানিফেস্টেতে ছিল যে সুশাসন কায়েম করা হবে এবং সুশাসন কায়েম করতে হলে রুল অফ ল মাস্ট বি এস্টাবলিশড মানে আইনের শাসন কায়েম করতে হবে বিচার ব্যবস্থা এবং রাষ্ট্রীয় অঙ্গগুলোকে ইন্ডিপেন্ডেন্স দেওয়া হবে ঠিক আছে সো ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিপেন্ডেন্স অফ এক্সিকিউটিভ ঠিক আছে এই তিনটা ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করবে রাজনীতিকরণ করা হবে না পুলিশকে উন্মুক্ত করা হবে অ্যাজ এ প্রফেশনাল ফোর্স ঠিক আছে সো এইটা আমাকে আবার ইন্সপায়ার করে তাহলে আমরা আবার কোথায় যাচ্ছি এমন একটা সমাজ যেখানে সবাই ন্যায় বিচার পাবে কোথায় যাচ্ছি এমন একটা সমাজ যেখানে মেধা দিয়ে আমরা এগিয়ে যেতে পারবো কারণ অব্যবস্থাপনা যদি না থাকে দুর্নীতি যদি না থাকে তাহলে ইউ ক্যান গেট এ আপনার যোগ্যতা দিয়ে রাইট সো এটা আমাকে ইন্সপায়ার করলো আবার আমার এই যে ইন্সপায়ার লেখা ইন্সপায়ার করলো আমাকে যে ওকে মেবি আমি কিছু কন্ট্রিবিউট করতে পারবো এবং আমার ইচ্ছা ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাইট বিকজ আমি জানি যে একটা দেশকে ঠিক করতে হলে ফার্স্ট ইউনিট টু ফিক্স দ্য ল এনফোর্সমেন্ট এজেন্সিস যারা আইন প্রয়োগ করবে তাদেরকে ঠিক রাখতে হবে তাদেরকে প্রফেশনাল করতে হবে তো আমি বলেছিলাম আমাদের দুর্নীতি যদি মূল হয় এবং দুর্নীতি যারা ফাইট করবে তাদেরকে আমাদের আগে ঠিক করতে হবে তার মানে কি করতে হবে বিদেশে কি করে বিদেশে পুলিশকে কিন্তু বেতন ভাতা সুযোগ সুবিধা সব কিছু দেওয়া হয় অন ওয়ান কন্ডিশন ইউ মাস্ট সার্ভ তোমার দেশের জন্য অবদান রাখতে হবে তা আমি ওই কনসেপ্টটা আগাতে চেয়েছিলাম যে আমি পুলিশকে করব এমন একটা বাহিনী যে বাহিনীকে মানুষ বন্ধু হিসাবে নিবে কিন্তু ক্রিমিনালরা ভয়ে কাঁপবে ঠিক আছে এখানে দুর্নীতিবাজরা ভয়ে কাঁপবে ঘুষ দিয়ে কোনো কাজ করা যাবে না নিশ্চিত দেখান স্বাস্থ্যকর অল টাইম পান অল টাইম হেলদি লাইফ সো ইটস এ লং টার্ম প্রসেস না রিমেম্বার আমরা এখন ইউটোপিয়ায় বাস করলেও হবে না এটা করতে হলে আপনার একটা তিরিশ চল্লিশ বছরের প্ল্যান করতে হবে সো ইউ হ্যাভ টু হ্যাভ শর্ট টার্ম মিড টার্ম লং টার্ম প্ল্যানিং সো আমি এগুলো সব কিছু মোটামুটি গুছিয়ে নিয়েছিলাম একটা প্ল্যান ছিল এই যে আজকে আজকাল অগ্নিকাণ্ড হচ্ছে আমি প্ল্যান দিয়েছিলাম যে অগ্নিকাণ্ড প্রতিরোধ করার জন্য এক্সারসাইজ করতে হবে মানে প্রতি মাসেই মহড়া দিতে হবে রিহার্স করতে হবে টেরোরিজমের বিরুদ্ধে আমরা ফাইট করছিলাম আমি সোয়াট টিম দিয়ে আমাদের প্র্যাকটিস করতে হবে মক ট্রায়াল দিতে হবে মক ট্রায়াল মানে আমরা রিহার্সাল দিব যে অমুক বিল্ডিংয়ে সন্ত্রাসীরা গিয়েছে যেমন হোলি আর্টিসান হলো তো আমরা যদি মক ট্রায়ালগুলো আগে করে রাখতাম তাহলে কিন্তু এগুলো ইজিলি আমরা মোকাবেলা করতে পারতাম তারপরে দেখেন আজকে রোড সেফটি রাস্তাঘাটে জ্যাম এগুলোরও একটা খসড়া আমি তৈরি করেছিলাম যে রোড ট্রাফিক কিভাবে নির্মূল করা সম্ভব এখানে লাইসেন্সিংয়ের একটা বিষয় আছে লাইসেন্সিং বিআরটিএতে দুর্নীতি হয় লাইসেন্সিং এর জন্য টাকা দিতে হয় প্রশিক্ষণ নাই এটা কিভাবে আমরা মোটিভেট করব। আমি ডকুমেন্টারি তৈরি করার প্ল্যানিং নিয়েছিলাম তো রোড সেফটি টেরোরিজম ফায়ার ফাইটিং এবং করাপশনের বিরুদ্ধে পদক্ষেপ কিভাবে নিতে হবে সমস্ত ব্লুপ্রিন্ট করে দিয়েছিলাম এবং ওগুলো নিয়ে কাজ করছিলাম আমি সেই সেই সময় হ্যাঁ কিন্তু আপনার প্রশ্নটা হচ্ছে আপনি আসন্নত হয়েছিলেন আমার স্পিরিট দেখে ইয়েস আই ওয়াজ অলসো এনার্জাইজড আমারও আমিও খুব উৎসাহিত ছিলাম বাট একটা সময় এসেছে যখন আমার কাছে ক্লিয়ার হলো যে আমি হয়তো খুব বেশি বড় স্বপ্ন দেখে ফেলেছি আমার স্বপ্ন হয়তো বাস্তবায়ন করার সময় এখনো হয়নি সো তখন আমার কাছে মনে হলো যে একটা চেয়ার এই চেয়ারটা একটা প্রতিমন্ত্রী বা মন্ত্রীর চেয়ার একটা পবিত্র জায়গা এখান থেকে যদি আমি সার্ভ না করতে পারি আন্তরিকভাবে এই চেয়ার দখল করে রাখার অধিকার আমার নাই আপনি কি নিজেকে গুটিয়ে নিলেন একেবারে রাজনীতি থেকে আসলে এটা একটা মজার মজার কোয়েশ্চেন করেছেন রাজনীতি থেকে অবসরে গেলাম কিন্তু মানুষের জীবন তো আর থেমে থাকে না তো আমি তখন চিন্তা করছিলাম যে ভবিষ্যতে কি করব তো কি করব কি করব আমি আবার এমন একজন মানুষ যে আমার কাজে আগ্রহ না থাকলে সেই কাজ আমাকে দিয়ে করাতে পারবেন না ওকে ওকে সো আই এম থিঙ্কিং কী করবো কী করবো তো আমার মাথায় সবসময় দুটা জিনিস কাজ করেছে যে ভবিষ্যতে আমি যেই কাজই করি না কেন নাম্বার ওয়ান আমার কাজের দ্বারা যেন কারো ক্ষতি না হয় আর যদি উপকার করতে পারি তাহলে এর থেকে উত্তম তো আর কিছু হতে পারে না তাই না একটা মানুষের জীবনে যে আমার জন্য কেউ উপকৃত হয়েছে দ্যাট ইজ দ্য বিগেস্ট স্যাটিসফ্যাকশন আর দ্বিতীয় ওই কাজটা যদি আমি বাংলাদেশে করতে পারি আমার মাতৃভূমি সো আমি চিন্তা করছি কি করা যায় তো আমাকে আসলে পথ দেখালো আমারই আপনজনেরা কীরকম তাদেরকে আমি সময় সময় স্বাস্থ্য নিয়ে পরামর্শ দিতাম কারো হয়তো আইবিএস এর সমস্যা আছে গ্যাস্ট্রোনটেস্টনাল প্রবলেম কারো ডায়াবেটিস কারো ইনসুলিন রেজিস্টেন্স হাইপার টেনশন কারো হয়তো কেউ ওভারওয়েট হয়ে গেছে তো আমি সাজেস্ট করতাম কিভাবে খেতে হবে কারণ আমার নিউট্রিশন হেলথ ফিটনেস নিয়ে দীর্ঘ তিরিশ পঁয়ত্রিশ বছরের অভিজ্ঞতা সো আমি তাদেরকে অ্যাডভাইস করতাম এবং তারা অনেকেই যারা আমার অ্যাডভাইস নিয়েছে ফল পেয়েছে তো তারাই আমাকে বললো আচ্ছা তুমি হেলথ নিয়ে কিছু করো না বাংলাদেশে ওকে তখন আমার জন্য দুয়ে দুয়ে চার মিললো এবং একটা লাইট বাল্ব জ্বললো কেন আমি যখন রাজনীতি করেছি আমি কিন্তু গ্রামে গঞ্জে মাঠে ঘাটে কৃষক শ্রমিক সবার সাথে আমি মিশেছি আন্তরিকভাবে তা আমি দেখতাম একটা গ্রামের কৃষক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে বয়স তার সত্তর আশি মানে তার শরীরে গেঞ্জি উঠালে দেখবেন সিক্স প্যাক ডায়াবেটিস নাই হার্ট হৃদরোগ কি সে জানে না অথচ তারই ঘরে তারই ছেলে মেয়ে তিরিশ পঁয়ত্রিশ বছর বয়সে নানা রকমের অসুখ বিসুখে ভুগছে এই যে কৃষক পরিশ্রম করছে বেঁচে থাকার জন্য তার বেঁচে থাকার উপায় হচ্ছে শারীরিক পরিশ্রম কিন্তু বর্তমান বিশ্বে একটা বৃহৎ জনগোষ্ঠীর উপার্জনের ক্ষেত্র পরিবর্তন হয়েছে এখন আমাদের কায়িক পরিশ্রম করতে হয় না আমরা বসে বসে কম্পিউটার চালাই ডিভাইস চালাই এবং মেজরিটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আগে আমরা বিদ্যুৎ এবং বিদ্যুতের বাতি আসার আগে আমরা পরিশ্রম করতাম শারীরিক মাসল ওয়ার্ক করতাম এখন আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকি সো এই বসে থাকার কারণে এবং শারীরিক পরিশ্রম না করার কারণে আমাদের শরীরে মারাত্মক ক্ষতি হয়ে যাচ্ছে বিকজ আমাদের শরীরটা মহান আল্লাহ তাল্লা তৈরি করেছেন অ্যাক্টিভ রাখার জন্য এবং আমাদের যে মাসেল আছে শরীরে এই মাসেলগুলোকে এখন বিজ্ঞানীরা বলছে ইট ইজ এ হেলথ অর্গান কারণ আমরা জানি সাধারণত আপনি বলেন তো মাসেলের কাজ কি আমরা বলবো মুভমেন্ট রাইট যে নড়াচড়া করার জন্য আমাদের হাড্ডি আছে হাড্ডি গুড্ডির সাথে অ্যাটাচ করা আমরা নড়াচড়া করতে পারি বাট এখন বিজ্ঞান বলছে নো মাসেলের আরও সাতটা মিনিমাম গুণাবলী আছে কেমন সেটা নাম্বার ওয়ান হচ্ছে অ্যান্টি এইজিং এফেক্ট ওকে ওকে অ্যান্টি এফেক্ট এর কনসেপ্টটা হচ্ছে এরকম আমরা বয়স মাপতে পারি দুই ভাবে একটা হচ্ছে ঘড়ির চাকায় আপনি জিজ্ঞেস করেছেন আমার বয়স কত আমি বলেছি পঁচিশ আই ফিল লাইক পঁচিশ এবং আমার শরীরও পঁচিশের পর্যায়ে আছে কিন্তু ঘড়ির চাকায় আমার বয়স কিন্তু চুয়ান্ন সো এই যে আমি বলছি আই ফিল লাইক টোয়েন্টি ফাইভ আমার শরীরও টোয়েন্টি ফাইভ এবং আমার ব্লাড ওয়ার্ক যদি আপনাকে দেখাই সেটাও বলবে হেলথি পঁচিশ বছরের যুবক ওকে দ্যাট মিনস এখানে দুইভাবে মাপা যায় একটা বায়োলজিক্যাল ক্লক একটা ক্রোনোলজিক্যাল ক্লক ঘড়ির চাকায় মাপা এবং শরীরের কন্ডিশন দিয়ে মাপা এবং শরীরটাকে সতেজ এবং ইয়াং রাখে মাসেল টিস্যু এখানে অনেকগুলো খেলা আছে মাসেলের ভিতরে অনেকগুলো কেমিক্যাল রিলিজ হয় মায়োকাইন্স বলে এই কেমিক্যালসগুলো গিয়ে অন্যান্য অর্গ্যানসগুলোর অ্যাক্টিভিটিতে সহায়তা করে যেটা আমাদেরকে ইয়াং থাকতে সহায়তা করে আমাদের শরীরটা কিন্তু সেল দিয়ে তৈরি তিরিশ সাঁত্রিশ লক্ষ কোটি সেল দিয়ে সেলগুলোকে মনে করবেন একটা আমি মনে করেন একটা শহর একটা শহরের মধ্যে কমার্শিয়াল বিল্ডিং আছে ব্যাংক আছে পেট্রোল পাম্প আছে রেসিডেন্সিয়াল বিল্ডিং আছে এখন প্রত্যেকটা বাসা বা অফিস সুন্দর থাকবে কখন যদি আপনি মেনটেন্স ওয়ার্ক করেন তা আপনার শরীর এবং আপনিও সুন্দর থাকবেন যখন আপনার সেলগুলো এই বাড়িগুলো আপনার শহরে যদি সঠিকভাবে মেনটেনেন্স করা হয় এবং মেনটেনেন্সের একটা বড় অংশ হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি রাইট দ্বিতীয় বেনিফিট হচ্ছে ডিজিজ প্রিভেনশন আমরা এখন জানি সবচেয়ে বেশিরভাগ অসুখ বিসুখ যেগুলো হচ্ছে আপনি আপনি খেয়াল করে দেখেন পশ্চিমা বিশ্বে এই সমস্যাগুলো আগে হয়েছিল ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার কিডনি ডিজিজ ফ্যাটি লিভার ডিজিজ কার্ডিওভাইস্কুলার ডিজিজ দিজ আর দ্য মেইন কজেস অফ ডেথ বিশ্বব্যাপী এবং বাংলাদেশে এবং এটার মূল কারণ এখন ধরা হচ্ছে সেরেন্টারি লাইফস্টাইল সেরেন্টারি লাইফস্টাইল হচ্ছে নো অ্যাক্টিভিটি এবং দুই তিনবার খাওয়া যেটা আমরা আগে করতাম সেটার পরিবর্তে পাঁচ থেকে সাতবার খাওয়া ফ্রিকুয়েন্ট ইটিং এটা আমাদের মেটাবলিক সিস্টেমকে তছ করে ফেলে সো আপনার মেটাবলিক ডিসঅর্ডার শুরু হয় ইনসুলিন রেজিস্ট্যান্স দিয়ে ঠিক আছে তো ইনসুলিন রেজিস্ট্যান্স গড়িয়ে যায় ইনসুলিন রেজিস্টেন্সের সাথে হাই ব্লাড প্রেশার আসে টাইপ টু ডায়াবেটিস আসে টাইপ টু ডায়াবেটিসের সাথে কিডনি ডিজিজ হওয়া শুরু করে ফ্যাটি লিভার ডিজিজ আসে এবং এখন কার্ডিওভ্যাসকুলার ডিজিজ স্ট্রোক এবং হার্ট অ্যাটাক সব কিছু রিলেটেড টু মেটাবলিক ডিসফাংশন সো এবং বিভিন্ন ধরনের ক্যান্সারের সূত্রপাত হচ্ছে মেটাবলিক ডিসঅর্ডার এখন বিজ্ঞানীরা বলছে যে মাসেল টিস্যু যদি আমরা মেনটেন করি মাসেল হচ্ছে এমন একটা টিস্যু যেটা অনেক গ্লুকোজ খায় ওকে সো আপনার টিস্যু যদি আপনার শরীর যদি পর্যাপ্ত মাসেল থাকে মনে রাখবেন আমরা কিন্তু বডি বিল্ডারের মাসেল বলছি না আমরা বলছি সুস্থ থাকার জন্য মাসেল যদি পর্যাপ্ত থাকে আপনি যখন খাবেন মাসেল গ্লুকোজ টেনে ফেলে তখন আপনার ব্লাড গ্লুকোজ লেভেল কন্ট্রোলে থাকে ইনসুলিন স্পাইক করবে না অতটা ঠিক আছে সো আপনি ইনসুলিন কন্ট্রোলে রাখলে আপনি মেটাবলিক ডিসঅর্ডারকে আপনি আটকে রাখতে পারবেন মেটাবলিক ডিসঅর্ডার আটকে রাখলে বাকি রোগগুলো গুলো হবে না আপনি কত বছর শুরু করেছেন আমার আমার যাত্রা শুরু হয়েছে আমি যখন খুব মোটা ছিলাম বছর বছর হয়েছে 11 বছর বয়সে আপনি স্টার্ট করেছেন জিম আমি খুব মোটা ছিলাম স্কুল টিমে গিয়েছিলাম ফুটবল খেলার জন্য কোচ বলেছিল তুমি খুব মোটা ওইটা আমাকে যেই একটা ধাক্কা দিলো সেই ধাক্কাতে এখনো চলছে ইউ নেভার ট্রাই টেস্ট স্টোরেন নেভার নেভার এন্ড ওকে ভেরি গুড এন্ড আই এম অ্যাবসলিউটলি আপনার শো আমি জানি আমি আপনার অনেক ফ্যানস আছে মিলিয়ানস অফ ফলোয়ার্স রাইট এবং আমি আপনার মাধ্যমে এই মেসেজটা খুব স্ট্রংলি দিতে যাচ্ছি স্টে অ্যাওয়ে নো স্টেরয়েডস নো টেস্টোস্টোরন ওকে বিকজ আমাদের ন্যাচারালি আমাদের যা এবিলিটি আছে সেটা দিয়ে আমরা এগিয়ে যাব কারণ আমাদের টার্গেট হচ্ছে আল্লাহ যতদিন হায়াত দিয়েছে এই পৃথিবীতে আমরা সেটা আশি বছরই হোক সত্তরই হোক বা একশোই হোক আমরা সুস্থভাবে বেঁচে থাকতে চাই ওকে স্টেরয়েডস বা টেস্টস্টোরন ইনজেক্ট করা ইজ নট গুড অ্যাট অল এবং যারাই নিচ্ছে তারাই কিন্তু খুব ইয়াং বয়সে মারা যাচ্ছে এবং এটা সাংঘাতিক ক্ষতিকর আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমের উপরে ইম্প্যাক্ট করে লিভার কিডনিতে ক্ষতি করে এবং পরবর্তীতে যদি আপনি ফ্যামিলি করতে যান আমি ইয়াং ছেলেদের জন্য বলছি সেটাও সমস্যা করবে এখানে মেল প্যাটার্ন ব্রেস্টস বলে সেটা ডেভেলপ করতে পারে সো আমি কোনো অবস্থাতে এটা এনকারেজ তো করি না আমি উল্টা বলবো এটা থেকে দূরে থাকে তো বডি বিল্ডিং এর জন্য কিন্তু বডি বিল্ডিং এর জন্য অনেকেই করে এটা নেয় অনেকেই যখন দেখা যায় অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে অনেকদিন ট্রাই করার পরও বডি বিল্ড হচ্ছে না অনেক ইয়াং চ্যাপরা কিন্তু এই কাজটা করে থাকে আমি তো আমি সেটাই জানতে চাচ্ছি আপনার থেকে পরামর্শ ন্যাচারাল আমি নরমাল খাওয়া দাওয়া করে নরমাল খাওয়া মানে প্রোটিনটা প্রোটিনটা মেইনটেইন করতে হবে রাইট লাইক প্রোটিনটা সবার জন্য ইম্পর্টেন্ট তো আপনার দর্শকদেরকে আমি বলে দিচ্ছি একটা সিম্পল গাইডলাইন তিনবার খাবেন ম্যাক্স রোজার সময় ইফতার রাতে একটা ছোট খাওয়া এবং সেহরিতে একটা খাওয়া এবং খাওয়াটা হবে প্রোটিনকে ঘিরে মূল আপনার শরীরের যে ওজন আছে কেজিতে সেটাকে দেড় দিয়ে গুণ দিলে যেই সংখ্যাটা আসবে সেটা হচ্ছে আপনার প্রোটিন অ্যামাউন্ট পার ডে গ্রামে ওকে সত্তর কেজি যদি আপনার ওজন হয় সত্তরকে দেড় দিয়ে গুণ দিলে একশো দশ আসে একশো দশ গ্রাম হবে আপনার প্রোটিন ইনটেক পার ডে তিনবার খেলে এটাকে তিন ভাগে ভাগ করে নেবেন তার মানে তিরিশ পঁয়ত্রিশ গ্রাম আসবে পার এর বেশি নিলে তো শরীরে থাকবে না ডেফিনেটলি না এর বেশি নিলে এখন আবার লেটেস্ট রিসার্চ বলছে থাকবে ওহ আগে বলতো তিরিশ পঁয়ত্রিশের বেশি থাকে না এখন দেখছে একশো গ্রাম পর্যন্ত আপনি ধরে রাখতে পারেন ইট ইজ গুড ইট ইজ গুড ক্যান টেক প্রোটিন বাট আমি বলবো যারা খুব অ্যাক্টিভ যা আমার মতো আ আপনি টেক আপ টু টু আফটার শরীরের ওজনকে দুই দিয়ে গুণ দিয়ে যা আসে সেটা হবে আপনার আপনি করেন জিম আমার জিম এক থেকে দেড় ঘন্টা एवरीडे চার পাঁচ দিন সপ্তাহে বাকি দুনা একদম কমপ্লিট রেস্ট কার্ডিও আমার তো রেস্ট হয় না কারণ আমি তো সারা দিন থাকি আমার অ্যাকটিভ লাইফস্টাইল ইয়েস ওকে কার্ডিও एवरीडे কার্ডিও খুব মিনিমাম মিনিমাম করেন মিনিমাম কার্ডিও কার্ডিও অত লাগে না আমি জাস্ট হার্ট হেলথের জন্য করি আমি হিট ট্রেনিং করি সপ্তাহে এক দুই দিন হিট ট্রেনিংটা হচ্ছে আপনি তিরিশ সেকেন্ড খুব হাই ইন্টেন্সিটি করবেন এক মিনিট স্লো আবার তিরিশ সেকেন্ড হাই এক মিনিট স্লো এইভাবে চোদ্দ পনেরো ষোলো মিনিট করলে হার্ট হার্টের কাজ হয়ে যায় এটাকে বলে ভিও টু ম্যাক্স বারণ আপনার সঙ্গে হেলথ নিয়ে আমার একটা শো করা উচিত এবং আমার মনে হয় যে আমরা এমন একটা জেনারেশন এখন আছি বিশেষ করে আপনি যে রোগগুলোর কথা বললেন সেগুলো আমাদের দেশে প্রচুর মাত্রায় এবং সামহাও এই জিম কনসেপ্টটা এটা আমরা ধরে নিই যে একটা বড় লোকদের জিনিস এটা খুব লাকজারি একটা জিনিস কিন্তু এটাকে আমাদের স্প্রেড করতে হবে গ্রামেগঞ্জের সমস্ত জায়গাতে কিন্তু আমাদের শোটা আমি শেষ করতে চাই খুব চমৎকার একটা জায়গায় এসে সেটা হলো যে আপনার পরিবার কিংবা আপনি আবার কখনো রাজনীতিতে আসার ইচ্ছা আছে কিনা বাংলাদেশের রাজনীতিতে কন্ট্রিবিউট করার ইচ্ছা আছে কিনা ওয়েল অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমার মেজো বোন সিমিন হোসেন রিমি উনি আমাদের কাপাসিয়া থেকে নির্বাচন করেছেন গত তিন ইলেকশনে এবং শি ইজ নাও স্টেট মিনিস্টার প্রতিমন্ত্রী মহিলা এবং নারী বিষয়ক প্রতিমন্ত্রী এবং ও সাংঘাতিকভাবে এই এই ফিল্ডে কাজ করছেন সো শি ইজ কন্ট্রিবিউটিং আপনার কথা জানতে এবং আমার বিষয়টা এখন হচ্ছে আমি মনে করি যে আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে আমরা শুধু রাজনীতি যেই করতে হবে রাজনীতি থেকেই অবদান রাখা সম্ভব সেটা আমি মনে করি না আমি মনে করি আমরা যে যেখানে আছি যেমন আপনি অবদান রাখছেন আপনার অবস্থান থেকে ইউ আর কন্ট্রিবিউটিং পজিটিভলি আমাদের সমাজের জন্য আপনার শো দেখে কোটি কোটি মানুষ হয়তো অনুপ্রাণিত হচ্ছে দেখছে জানছে সো দে আর দেমসেলভস বিকামিং ইন্সপিরেশন ফর ফর দেয়ার ফ্যামিলি মেবি আমি মনে করি আমার অবস্থান থেকে এখন আমি হেলথ নিয়ে কাজ করছি আমার একটা হেলথ ফিটনেস সেন্টার আছে ইন্সপায়ার ফিটনেস সেন্টার তো আমি ওই যে শুরুতে বলেছিলাম আমি যদি কারো উপকার করতে পারি তো আমি হেলথ নিয়ে কাজ করছি আমার মেম্বার আছে আমি আমাদের সদস্যদেরকে হেল্প করছি প্লাস আমি ইউটিউব এবং ফেসবুকে আমি প্রায় আপলোড করি কিভাবে খেতে হবে হেলথ মেনটেইন করতে হবে সো আমি ফ্রি সার্ভিস দেওয়ার চেষ্টা করছি এবং আমার ফিটনেস হেলথ সেন্টারে আপনি ফ্রি কনসালটেশনও করতে পারেন ইউ ক্যান কাম একটা অ্যাপ্লিকেশন ভর্তি হওয়া লাগবে না অ্যাপ্লিকেশন করলে আমি ইউ ক্যান মিট মি আমার সাথে এসে দেখা করতে পারবেন এবং আমি দুই ঘন্টা হেলথ ফিটনেস নিয়ে একটা লেকচার দিই সো ওই লেকচারটা শোনার পর বেশিরভাগ মানুষ বলেছেন আপনার লেকচারটা শুনে আমার কাছে অনেক জিনিস ক্লিয়ার হয়েছে রাইট এবং অনেকে আছে যে তার ছেলেকে নিয়ে এসেছে বা মেয়েকে নিয়ে এসেছে বাবা মা শুনেছে নিজেরাও মেম্বার হয়ে গিয়েছে বাহ বিকজ আমি লজিক এবং সায়েন্স দিয়ে বুঝাই যে কেন আমাদের ফিজিক্যালি অ্যাক্টিভ থাকা লাগবে খুব চমৎকার আমি খুব আমার রাইট নাও একটা কথা মনে পড়ছে সম্ভবত এটা আমাদের রিলিজিয়াস জায়গাটা থেকে সম্ভবত মুসা আলাহিসাম আল্লাহকে একবার জিজ্ঞেস করেছে যে তুমি যদি তোমার রাইট আপনি বলেন হ্যাঁ সো আমি যেটা বারবার বলে আসছি আমরা ধন সম্পদ টাকা পয়সা প্রতিপত্তি যা কিছুই করি না কেন রাইট অসুস্থ হয়ে গেলে এগুলো সবকিছু মূল্যহীন হয়ে যায় আমরা সবকিছু ব্যয় করে কোথায় যাই ইন্ডিয়া যাই সিঙ্গাপুর যাই ব্যাংকক যাই এবং লক্ষ লক্ষ কোটি টাকা ব্যয় করি সুস্থ হওয়ার জন্য মহান আল্লাহ তালাকে হজরতুল মুসা আল্লাহ ইসলাম জিজ্ঞেস করেছিলেন আপনি যদি আমার জায়গায় থাকতেন এবং আপনাকে যদি কেউ প্রশ্ন করত যে একটা মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস কি আপনি কী জবাব দিতেন তখন মহান আল্লাহ তাল্লা বলেছিল সুস্থতা সো রিমেম্বার দিস আমরা এই দুনিয়াতে আছি সাময়িকভাবে আমাদের বিচার করা হচ্ছে আমাদেরকে জাজ করা হচ্ছে আমাদের শরীরকে না আমাদের আত্মাকে এবং শরীরটা হচ্ছে একটা বাহন এই শরীরের যত্ন নিতে হবে রাইট অনেক অনেক ধন্যবাদ ভাই আপনার ব্যস্ত সময় কিছুটা সময় আপনি আমাদেরকে দিলেন এবং খুব চমৎকার আপনি কথাগুলো বলেছেন আমার খুব ভালো সময় কেটেছে আপনার জন্য আপনার জন্য অনেক গুড থাকছে ইউ গুড উইস এবং দর্শক শ্রোতা আপনাদের জন্য আমার শুভেচ্ছা দর্শক এই ছিল আমাদের সোহেল তাজকে নিয়ে অসাধারণ একটি আয়োজন যারা তখন আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে নেক্সাসের এই আয়োজন থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি অনেক ভালো থাকুন আসসালামু আলাইকুম